বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো চূড়ান্তে পৌঁছায়নি। কবে নাগাদ পৌঁছাবে তা নিশ্চিত করতে পারছে না সফররত চীনা বিশেষজ্ঞ দল। করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলায় অবশ্যই পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউন করতে হবে বলে জানান তারা। চীন ভ্যাকসিন তৈরিতে সক্ষম হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান ঢাকাস্থ চীন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান। করোনা পরিস্থিতি মোকাবেলায় 8 জুন বাংলাদেশে আসে চীনা বিশেষজ্ঞ দল। করোনা চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালের অবস্থা 2 সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করেন তারা। কথা বলেন স্বাস্থ্য সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তি ও চিকিৎসকদের সঙ্গে। বাংলাদেশের করোনা চিকিৎসার বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরতে রবিবার বিকালে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাবের সাথে ভার্চুয়াল আলোচনায় যোগদান চীনের বিশেষজ্ঞরা। And if you want to press the key for the elevator, করোনার বিস্তার রোধ করতে হলে মানুষে মানুষে সংক্রমণ ঠেকাতে হবে। এই জন্য সবাইকে মাস্ক পরতে হবে, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। যত দ্রুত পরীক্ষা করা যাবে, যত দ্রুত আইসোলেশন করা যাবে, তত দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমাদের সুপারিশমালা বাংলাদেশ সরকারকে দিয়ে যাব। করোনা পরিস্থিতি মোকাবেলায় চীন বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে বলে জানান ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান। আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো চূড়ায় পৌঁছেনি, চূড়ায় কবে পৌঁছাবে তা বলা কঠিন। পরিস্থিতি মোকাবেলায় অবশ্যই পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউন করতে হবে। আমাদের 5টি প্রতিষ্ঠান ভ্যাকসিন নিয়ে কাজ করছে। ভ্যাকসিন তৈরি হলে বাংলাদেশ সহ বন্ধু দেশগুলোকে আমরা অগ্রাধিকার দেব। বাংলাদেশের মানুষের সচেতনতার অভাব দেখে চায়না বিশেষজ্ঞ দল হতাশ বলে উল্লেখ করেন হুয়ালং ইয়ান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।